সো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হতে চলেছে তোমার আসদতলা। আমরা ঘুরতে যাব, সেখানে পুজো মণ্ডপ কীরকম কী সাজিয়েছে না সাজিয়েছে, মন্দির থেকে শুরু করে ঠাকুর সব কিছু তোমাদের দেখাবো। আর ভিডিওটা তোমরা মজা নিতে থাকো। আর বৃষ্টি হচ্ছিল সকাল থেকে বিকেল পর্যন্ত, তো বিকেল থেকে থেমেছে। আমি ভাবলাম যে কেন না একটা ভিডিও করা যাক। খুব সুন্দর ওয়েদারও দিচ্ছে বিকেল থেকে, খুব ভালো ওয়েদার দিচ্ছে, আর বৃষ্টি হচ্ছে না, তো চাঁদও উঠেছে খুব সুন্দর। যে চাঁদ উঠেছে খুব সুন্দর, তো বাতাসও দিচ্ছে ঠান্ডা বাতাস। সো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ একটা কথা বলতে চাই, আমি কখনো এরকম বলিনি, একটা কথা যে ভিডিওটা তোমরা লাইক মারো, শেয়ার করো, খুব খুব শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন এসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি জানি তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখে বেরিয়ে যাও, তো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধু বান্ধব এক্স ওয়াই জেড যারাই আছে না কেন, সবাইকে ভিডিওটাকে শেয়ার করো। তো চলো সবাইস। অনেকটাই ভিড় হয়েছে আর অনেকগুলো দোকানও বসেছে, মেলাটা খুবই বড় আর খুব ভিড় হয়েছে। আর এসব খাওয়ার দোকান, খাবার পাওয়া যায় এখান থেকে। গাইস বৃষ্টির কারণে পুরো কাদা ভর্তি হয়ে গেছে। আর একটা কথা বলতে চাই, অনেক লোকজন এসছে, তারা যাতে ভালোভাবে মেলাটা উপভোগ করতে পারে, ঘুরে দেখতে পারে সব কিছু, সেই কারণে কমিটি ভাইয়েরা করেছে কি নিচে পুরো কাদাবালি বিছিয়ে দিয়েছে, যাতে মানে দর্শকদের কোনো অসুবিধা না হয়, সেই কারণে পুরো মাটিতে পুরো কাদাবালি বিছিয়ে দিয়েছে। আর অনেকটাই ভিড় হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ চাঁদ মামা খুব সুন্দর উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে, পুরো জোশ। আর এখন যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ফোয়ারা। ফোয়ারাটা খুব সুন্দর করেছে, তো তোমরা এর সিনেমাটিক শটটি দেখতে থাকো। গাইস তোমরা তো দেখলে আসরতলার দুর্গ মণ্ডপ, তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলো। আর এখন আমরা বাড়ি যাচ্ছি, তো একটাই কথা বলতে চাই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভাই খুব 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 শেয়ার করো অ্যান্ড লাইক করো ভিডিওটাকে। আর চ্যানেলে নতুন এলে যেটাই প্রতিবারে বলি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখে বেরিয়ে যাও, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।